হে গাইস, আমি এখন এক ঝটপট করে ট্রেন থেকে নেমে শিলিগুড়ি স্টেশনে গাড়ি খুঁজে উঠে পেলাম একটা ঘর খোঁজার উদ্দেশ্যে। কেন কিনা আমাকে আশ্রয় নিতে হবে না, যেহেতু বাড়ি ছেড়ে চলে এসেছি। তোমরা আমার এই ভিডিওটা হয়তো অনেকেই বুঝতে পারছো না, আর যারা বুঝতে পারছে না তারা আমার এই আগের ভিডিওটা চেক করে নাও। তো দেখো, আমি তো এখন গাড়িতে উঠে পড়েছি। এখানে দেখো চারিদিকে পাইন গাছ, পাইন গাছে ভর্তি। এই এরিয়াটা পুরো হলো মিলিটারি বেস, পুরো চারিদিকে মিলিটারি বেস আছে, ট্রেনিং নেবার জায়গা আছে, মিলিটারিদের বড় বড় গাড়ি। ও বাবা, এখানে গান শুটও হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি গো। তোমরা আশা করি আর একটুখানি ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে এই এরিয়াটা। তোমাদেরকে তো আমার ভিডিও ইন্ট্রোটা দেওয়াই হয়নি, তো ভিডিও ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। হ্যালো গাইস, আমি সেই তোমাদের ছোট্ট আয়ুষ, জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা করি, তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। দেখো দেখো দেখো, আমি কোথায় এসেছি, গেস করো দেখি তো, বলতে পারো কি না? আমাদের কলকাতায় যতটা গরম, এখানে তার থেকেও বেশি ঠান্ডা। তোমরা কি বুঝতে পারছো কেউ আমি কোথায় এসেছি? দেখো কত বড় বড় পাহাড়। আমার তো মন ভরে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে, জীবনের একটা শখ পূর্ণ হলো আমার। আমি তো এখনো পর্যন্ত ভাবতেই পারছি না, আমি মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি, কিন্তু না, এটা তো আসল। দেখো এটা হলো দার্জিলিং এর টয় ট্রেন। এইবার তো তোমরা বুঝতে পেরেছো আমি এসেছি দার্জিলিং এ। আমি দেখো রাস্তায় কত উঁচু উঁচু বড় বড় পাহাড় দেখতে দেখতে এলাম, আমার খুবই ভালো লেগেছে। রাস্তায় যেতে যেতে যখন পৌঁছলাম, দেখলাম আমাদের ওখানে যেন মিছিল বেরোয় না, ওদের ওখানে সেনা কিরম মিছিল মতন একটা বেরিয়েছিল, কিন্তু ওদের ভাতায় সেটা কি একটা বলছিল আমি বুঝতে পারিনি, তাই ভিডিও করতেও সাহস পাইনি। তো বন্ধুরা দেখো, আমি এখন তো একটা হোটেল পেয়ে গেছি, তো আমরা এখন কোন রুমে থাকবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এইটা হলো আমার রুম। আর এইটা হলো আমার জানালার বাইরেটা, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে হালকা। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো। চলো এইবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা, দেখা যাক খাবারে কি আছে। আমি তো খুব এক্সাইটমেন্ট, যেহেতু আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। দেখো আমরা খেতে যাচ্ছি 2 নম্বর ফ্লোরে, হিসাব মতো এটা তো রাস্তা থেকে 2 নম্বর ফ্লোর, কিন্তু যেহেতু পাহাড়ের গায়ে সব হোটেলগুলো, সেই কারণে এর নিচে আরো 3টে তলা আছে। সুতরাং আমরা আছি 5তলা বিল্ডিং এ, এর উপরেও এখনো আর একটা ফ্লোর আছে। দেখো এখানে এরকম ধরনের খাবার সিস্টেম, বুফে। তো আমার যা যা খাওয়ার ছিল বুফে, তাই তাই আমি নিয়ে নিলাম। দেখো আমি কি কি নিয়েছি, ভাত নিয়েছি, ডাল নিয়েছি, স্যালাড, মাছের ঝাল, আর একটা শাগের তরকারি। চলো এবার ঝটপট করে আমি খাওয়াটা ফিনিশ করি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু চোখ রাখতে ভুলো না আমার চ্যানেলে, আর দেওয়ার আগে কিন্তু একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যেও, টাটা বাচ্চা উম্মা। আর যারা আমার আগের ব্লগটা দেখুনি, তারা আমার আগের ব্লগগুলো এক্ষুনি গিয়ে চেক করে নিতে পারো। তো চলো বন্ধুরা, বাই। যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিই।